সালাম আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর একটি নতুন নিউজ ভিডিওতে। জিবিটি শেষ রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা সকল জনগণের এবং সবার জানা উচিত, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এমনটি আশা রাখছি। তো সবার আগে বলবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত, পার্শ্ববর্তী দেশ থেকে দলে দলে লোক এবং অস্ত্র বাংলাদেশে ঢুকছে, আর বাংলাদেশ সরকারের অতি সন্ধি পোষিত নীরবতা মূলত দেশের মানুষকে নতুনজন করার এক গভীর চক্রান্ত। প্রধানমন্ত্রী শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে মুখে মুখে ফেলেছে, অথচ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে সীমান্ত এলাকা ছিল সুরক্ষিত এবং জনগণের জন্য নিরাপদ। রাজনীতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য যাত্রাপালা সংলাপের ঢঙ্গে সস্তা বিনোদনের ভরপুর মন্তব্য করে রিজভী বলেন, এই ভদ্রলোককে দেখলাম বর্তমান বিনা ভোটে সরকারের প্রধানের কাছে লেখা প্রেসিডেন্ট বাইডেনের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন। কাদের বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়, কে সাহায্য করবে? বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের জনগণ উল্লেখ করে তিনি বলেন, গত অক্টোবরে অবদুল কাদেরের একটি বক্তব্য নিচ্ছে সবাই মনে আছে, আপোষ হয়ে গেছে, আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরাও আছি, এক কথায় আত্মদেশের জনগণ নয়, আওয়ামী লীগের অস্তিত্ব ঠিক আছে দিল্লির কারণের উপর। আওয়ামী লীগের চিরায়িত ঐতিহ্য হচ্ছে নিজ দেশের সার্বভৌমত্ব দুর্বল করা। বিএসএফ গুলিতে বিজিবি সদস্য মারা গেলেও আওয়ামী লীগের প্রতিবাদ করার সাহস পায়নি। এমপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, 2024 সালের জানুয়ারি মাসে সারা দেশে কমপক্ষে 258টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তিনি বলে, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কেউ নিরাপদ নয়, বর্তমান দুঃসময় সামাজিক নৈরাজ্য চরম দৃষ্টান্ত, আরও একজন দায়ী দখলদার আওয়ামী লীগ সরকার। 72 সালের পর এবারের নির্বাচন সবচেয়ে অবাধ সুষ্ঠু হয়েছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য। বিএনপি নেতা বলেন, দেশের জনগণের কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচনকে শুধুমাত্র ডামি সরকারের প্রধানমন্ত্রী ও তার মহাসাহেবরা সাথে জানুয়ারির নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলে দাবি করছে। তিনি বলেন, শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা হচ্ছে 7 জানুয়ারির ডামি নির্বাচন। মিয়ানমার থেকে ছোড়া মটার সেলে বাংলাদেশে পরে 2 জন নিহত ও সীমান্ত টানা উত্তেজনা নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অবস্থানকে নতুনজন পলাশনীতি বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন বিএনপি। দলীয় জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি প্রকাশ করে।